অবশেষে লঞ্চ হয়ে গেল Xiaomi বহুল প্রতীক্ষিত নোট সিরিজের পরবর্তী দুইটি ফোন। প্রথমে তারা লঞ্চ করছে নোট 9 প্রো, যেটা নোট 8 প্রো এর পরবর্তী ভার্সন বা আপগ্রেডেড ভার্সন। নোট 9 প্রো ম্যাক্স নামে নতুন একটি ফোন লঞ্চ করেছে Xiaomi এই নোট 9 সিরিজে। তো নামই আলাদা হলেও আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স এই দুইটা ফোনের মধ্যে আসলে পার্থক্য কি। দুইটা ফোন যদি দুই হাতে নিয়ে কম্পেয়ার করা যায় যে আউটপুট থেকে শুরু করে প্রসেসর থেকে শুরু করে সব কিছু প্রায় সেম, শুধুমাত্র তিনটি বিষয় তাদের দুইটা ফোনের ভিতর আলাদা। কিন্তু তারপরেও যে তারা নতুন নামে কেন ম্যাক্স নামে একটি ফোন বাজারে নিয়ে এসেছে আমার মাথায় আসলে সেটা কিছুই ঢুকছে না। তো আজকের এই ভিডিওটিতে নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স নামে দুইটি ফোন সম্পর্কে আলোচনা করব। কিন্তু শুরুতে শুধু নিয়ে যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে কি করবেন, অবশ্যই একটি ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না। নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স দুটি ফোনের সেম সাইজ 6.67 ইঞ্চি ডিসপ্লে, একইভাবে 5-inch ডিসপ্লে, মাঝখানে একটি ফুটা দিয়ে তার মধ্যে একটা ডিসপ্লের উপর ক্যামেরা বসিয়ে দিয়েছে, পিছনে চারটি ক্যামেরা, একই কালার, একই লুক, একই স্টাইল, একই প্রসেসরে ইউজ করেছে যে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, কোনো কিছুই আলাদা নাই ভাই, পার্থক্যটা কি। তো তারা তিনটি জিনিস পার্থক্য নিয়ে এসেছে এই দুইটা ফোনের মধ্যে। প্রথম পার্থক্য, নোট 9 প্রো ম্যাক্স এর পেছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে, অন্যদিকে নোট 9 প্রো এর মধ্যে ব্যবহার করেছে 48 মেগাপিক্সেল। কিন্তু মেগাপিক্সেল দিয়ে তো আসলে খুবই কোয়ালিটি ডিপেন্ড করে, মানে নির্ণয় করা যায় না যে মেগাপিক্সেল ভালো মানেই ভালো, খারাপ মানেই খারাপ তা না। মেগাপিক্সেল কম দিয়েও অনেক ভালো ভালো ছবি তোলা যায়। এবং দুটিতে ব্যবহার করেছে সনি সেন্সর না, এখানে ব্যবহার করেছে দুটিতে স্যামসাং সেন্সর। এবং এই 48 এবং 64 মেগাপিক্সেল ছাড়াও দুইটি ফোনে তিনটি তিনটি করে মোট চারটি ক্যামেরা রয়েছে পিছন দিকে। চারটি ক্যামেরার সাইজ প্রথম দুটি বাদ দিলে তিনটি ক্যামেরা একই, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই লেন্সে কিন্তু আগে অন্যান্য ফোনে 2 মেগাপিক্সেল ছিল, সেক্ষেত্রে তারা আপগ্রেড দিয়ে 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স দিয়েছে এবং 2 মেগাপিক্সেল লেন্স দিয়েছে ডেপথ সেন্সর নামে ফালতু কাজের জন্য, যেই কাজটা রিয়েলমি 6 করতে পারেনি। তার কারণ ডেপথ সেন্সর নামে ফালতু কোনো লেন্স ব্যবহার করেনি, এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত অনেক ভালো করতো Xiaomi নোট সিরিজ। এবং সামনের ক্যামেরাতে একটু পার্থক্য রয়েছে, পার্থক্য হচ্ছে নোট 9 প্রো ম্যাক্সে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং নোট 9 এ ব্যবহার নোট 9 প্রোতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া দুইটি ফোনে চার একই সমান ব্যাটারি ব্যবহার করেছে, সেটা হচ্ছে যে 5020 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স দুটিতে। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, সেটা হচ্ছে যে নোট 9 প্রোতে ব্যবহার করেছে 18W ফাস্ট চার্জার, মানে ব্যবহার করেছে না, দুইটি ফাস্ট চার্জার সাপোর্ট দেয়। কিন্তু নোট 9 প্রোতে দেওয়া হয়েছে মানে বক্সের মধ্যে থাকবে 18W একটি চার্জার এবং নোট 9 প্রো ম্যাক্সে রয়েছে 33W এর চার্জার। এছাড়া দুটিতে টাইপ সি পোর্ট রয়েছে, টাইপ সি পোর্টের পাশে রয়েছে একটি 3.5mm জ্যাক, অডিও জ্যাক, দুটিতে আয়ার ব্লাস্টার আছে। তিন নম্বর যে পার্থক্য রয়েছে সেখানে রয়েছে যে দামের পার্থক্য, এক নম্বর সেটা হচ্ছে যে নোট 9 প্রো শুরু হবে 12,999 রুপিতে এবং 15,999 রুপিতে শুরু হবে নোট 9 প্রো ম্যাক্স। এবং আরেকটা পার্থক্য হচ্ছে র্যামে, 4GB এবং 64GB ভেরিয়েন্টে নোট 9 প্রো পাবেন, কিন্তু এই ভেরিয়েন্টে কোনো নোট 9 প্রো ম্যাক্স পাবেন না। নোট 9 প্রো ম্যাক্সের শুরু হবে 6GB র্যাম দিয়ে, এটাও বেশি খুব পার্থক্য। প্রতিবার Xiaomi ফোনের লিক্স বের হয়, সেই লিক্স থেকে আমরা ধারণা করতে পারি এই ফোনে কি কি রয়েছে, কিন্তু এই প্রথমবার Xiaomi ফোনের কোনো প্রকার লিক্স আমাদের সামনে আসেনি। তো এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড একটি গুজব সৃষ্টি হয়েছিল এবং প্রচুর আলোচনা সমালোচনা এবং চাহিদা সৃষ্টি হয়েছিল কি আছে নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স নামে। নোট 9 প্রো না ম্যাক্স নামে যে ফোন আসতে পারে এটা আসলে ধারণা করতে পারি নাই। নোট 9 নোট 9 এবং নোট 9 প্রো নামে যে দুটি ফোন আসবে এটাই সবাই ধারণা করেছিল। সবাই আবার ধারণা করেছিল যে এই ফোনে 5G থাকবে, এই ফোনে 108 মেগাপিক্সেল থাকবে, হ্যান ত্যান 7-17 কত কি আসবে বলে ধারণা করেছিল। কিন্তু সবার মুখে একদম ঝামা ঘষে দিয়ে তারা একদম নর্মালি একটা ফোন দিয়েছে, 120Hz রিফ্রেশ রেট কি 90Hz রিফ্রেশ রেট পর্যন্ত তারা দেয়নি। তো অনেকে বলতে পারে বয়েকার লয়েকার নয়া ফোন বের করেছে, কিন্তু আসলে মাথায় নষ্ট হচ্ছে এই ফোনে এখন সবাই আপগ্রেডেশনের দিকে যাচ্ছে, 90Hz ডিসপ্লে রেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120Hz ডিসপ্লে রেট, এগুলো কিচ্ছু দেয় নাই। কিন্তু তারা একটি কাজ ভালো করেছে, সে হচ্ছে এই ফোনের দামটা অনেক কমায় দিয়েছে অন্যান্য ফোনের তুলনায়। রিয়েলমি 6, রিয়েলমি 6 প্রো অনেক কম দামে খুব ভালো কনফিগারেশনের ফোন আপনারা পেতে চলেছেন এই নোট সিরিজ থেকে। সুতরাং আশাহত হবেন না, যদি মার্কেটে এই নোট 9 প্রোর সাথে কম্পিটিশন দেওয়ার মতো এত কম দামে কোনো ফোন নেই। যদি আপনি একটু বেশি দামের দিকে চান তবে কিন্তু এর সাথে কম্পিটিশন রিয়েলমি দিবে না, যদি কি পোকো দিবে তাদেরই আলাদা সাবব্যান্ড।
পোকো এক্স টু ফোন পাবে এই দামের মধ্যে কোনো ফোন পারবে না এর সাথে টপ করতে। তো Xiaomi ফোনরা শপিং হবার কিছু নাই, ফোনটিতে অনেক কিছু আমাদের আশা যেটা ছিল সেটা না পেলো, একবারে যে কিছু নাই সেটা না, মার্কেটে বাজার দাপানোর জন্য এটা অনেক কিছু। এই টাকার মধ্যে এই ভ্যালু ফর মানি Xiaomi ছাড়া আসলে এই মুহূর্তে কেউ বাজারে দিচ্ছে না। তো আসুন দেখে জানা যাক আর কি কি আছে এই ফোনে। এই ফোনে যে রিফ্রেশটা 60 Hz থাকবে সেটা বলেছি, 90 কিংবা 120 Hz থাকবে না। এই ফোনে থাকবে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ হবে 60 Hz, মানে 60 Hz। এই ফোন চলবে আউট অফ দা বক্স অ্যান্ড্রয়েড 10 এবং তার উপর থাকবে MIUI 11। তিনটি কালারে পাওয়া যাবে, দুটি ফোনে একই রকম ডিজাইন, একই রকম সেম ফোন, প্রো এবং ম্যাক্স এর মধ্যে একটি অরোরা ব্লু যেটা বলছে যে গ্রিনিশ একটু ভাব আছে, একটা ফুল হোয়াইট এবং একটা ব্ল্যাক। এই তিনটি কালারে দুটি ফোনই একই কালারে একই ডিজাইন আসবে এবং একই সাইজে আসবে, কোনো সাইজ পার্থক্য আসবে না। তো এখানে একটা কথা বলে রাখি যে অপো অপো X2 কে ব্যবহার করেছিল 730G, এখানে ব্যবহার করেছে 720G, কিন্তু 20G, কিন্তু এই 20G 730G এর চেয়ে অনেক বেশি পারফরমেন্স দিবে। এবং অবশ্যই Realme X এর যে Helio G90 প্রসেসর ব্যবহার করেছে তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স দিবে। কারণ একটা কারণ বলে দিই, ছোট্ট একটা কারণ, সেটা হচ্ছে যে G90 সাইজ হচ্ছে 12 nanometer এবং এইটা 8 nanometer একটা চিপ, যে চিপ বুঝতে পারছেন সাইজ যত ছোট হবে তত বেশি পাওয়ারফুল হবে। এটা কিন্তু অন্য জিনিস না, এই জিনিসের প্রসেসর মানে ট্রানজিস্টারের সাইজ যত ছোট হবে পারফরমেন্স তত বাড়বে। তো 8 nanometer একটি চিপসেট যেটা ফ্ল্যাগশিপ লেভেলে বলা যায়, সেই চিপসেট দিয়ে এই ফোনের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তো যারা ব্যবহার করছে এবং Realme অলরেডি বাজারে চলে এসেছে, Realme 6 Pro 720G ব্যবহার করেছে, সেই সেটে যারা ব্যবহার করছে তারা বলতে পারবে যে এই সেটের পারফরমেন্স কেমন হবে। অবশ্যই 730G এর চাইতে বেশি হবে, যদি তারা নামটা কমিয়ে দিয়েছে 720G নিজেই না দিয়ে যদি 735G দিত তাহলে একটু ভালো হতো। তো ওই ছিল আজকের এই ভিডিও। পরতপক্ষে দুটি ফোন আলাদা নামে লঞ্চ দিল, আমার কাছে বলছে একই ফোন দুটি ভ্যারিয়েন্টে দিয়েছে। আশা করি ফোনগুলো আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটিও অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আশপাশে পরিষ্কার রাখবেন, নিজে পরিষ্কার থাকবেন, পরিবেশ পরিষ্কার রাখবেন।